বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি সুরার কথা বলবো, যে সুরাটি তিলাওয়াত করলে অনেক সওয়াব ও ফজিলত রয়েছে। সুরাটি হচ্ছে সুরা কাহাফ। সুরা কাহাফ পবিত্র কোরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 110। নিয়মিত সুরাটি তেলাতে অসংখ্য সওয়াবের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হলেও বিশেষত জুমার দিনে এ সুরা তেলাতের অনেক সওয়াব ও ফজিলত রয়েছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাত করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর হবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আন্নু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমনভাবে নাজিল করা হয়েছে সেভাবে যে ব্যক্তি সুরা কাহাফ পড়বে তার জন্য সেটা নিজের স্থান থেকে মক্কা পর্যন্ত আলো হবে, এবং যে শেষ 10 আয়াত পাঠ করবে সে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে এবং দাজ্জাল তার উপর কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারবে না। সুনানে নাসাই হাদিস নাম্বার 10722। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি নিয়মিত আমলটি করবেন এবং আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।